চিকিৎসার প্রয়োজনে আমাদেরকে অনেক সময় ভেলোরে ছুটতে হয়। আসুন জেনে নিই ভেলোরে চিকিৎসা করাতে গেলে সমস্ত খুঁটিনাটি বিষয় কি কি জানা দরকার। ভারতের যে হাসপাতালকে আমরা ভেলোর বলে চিনি তার আসল নাম হলো ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা সংক্ষেপে সিএমসি। এই হাসপাতালটি তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত, সেই জন্যেই হাসপাতালটি ভেলোর নামে পরিচিত। প্রতি বছর সারা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, চীন এই সমস্ত দেশ থেকে অসংখ্য মানুষ এই ভেলোরে চিকিৎসা করাতে যান। ভারতের বিভিন্ন রাজ্যে অনেক নামকরা হাসপাতাল থাকলেও বাঙালি রোগীরা ভেলোর হাসপাতালেই বেশি ভরসা পান। হাসপাতালের এই খ্যাতির কারণ অবশ্যই এখানকার বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, উন্নত টেকনোলজি, যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্যাথোলজির কারণেই বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ, এমনকি প্রায়শই চীনের নাগরিকও এসে থাকেন এই ভেলোরে চিকিৎসা নিতে। কিন্তু যারা প্রথমবারের জন্য ওখানে চিকিৎসা করাতে যাবেন তাদের আগে থেকে সব কিছু জেনে শুনে তারপর যাওয়া উচিত, নইলে ওখানে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই ভেলোরে যাওয়া আসা এবং এখানকার খরচপাতি, থাকার খরচপাতি, মেডিসিন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। যারা ভাবছেন ওখানে গিয়ে চিকিৎসা করাবেন তারা এই ভিডিওটি থেকে জেনে নিন ভেলোরের সমস্ত খুঁটিনাটি বিষয়বস্তু। তার আগে আমরা এই হাসপাতালের একটু ইতিহাস সম্বন্ধে জেনে নিই, যেটা খুবই ইন্টারেস্টিং। 118 বছরের পুরানো এই সিএমসি হাসপাতাল। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার ইদা সোফিয়া স্কুডার। 1900 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল, এর শুরুর ভাবনাটাই কিন্তু হয়েছিল আরও অনেক আগে, 1890 সালে। ইদা সোফিয়া স্কুডার তিনি যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ ভারতে তার ধর্মপ্রচারক মা বাবার সঙ্গে দেখা করতে যান। এক রাত্রে বিভিন্ন এলাকা থেকে আসা তিনজন অন্তঃসত্ত্বা নারীকে সন্তান জন্মদানে সহায়তা করতে বলা হয় ইদাকে। ইদার কোনো প্রশিক্ষণ ছিল না, তিনি বাবার সহায়তা চান। বাবা চিকিৎসকও ছিলেন, কিন্তু ওই তিন নারীর পরিবারে কেউই পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা পরিষেবা নিতে রাজি হননি। পরের দিন সকালে ওই তিনজন নারী মারা যান। ইদা মানসিকভাবে ভীষণ আঘাত পান। সামাজিক বাধার কারণে তিন মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। চিকিৎসক হবেন বলে শপথ নেন, নারী এবং শিশুদের সেবা করবেন বলে ব্রত নেন। ইদায়ের পর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। 1899 সালে কর্নেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হন। সেখানে নারী শিক্ষার্থীদের সেটাই ছিল প্রথম ব্যাচ। 1900 সালে আবার ভারতে ফিরে যান ইদা। বাবার বাড়িতে মাত্র একটি বেড নিয়ে চালু করেন হাসপাতাল। এখন সিএমসিতে অভ্যন্তরীণ রোগী 2000-এরও বেশি। দৈনিক বহির্বিভাগ বা আউটডোরে প্রায় 7000-এর বেশি রোগী আসেন। হাসপাতালের ওয়ার্ড 67টিরও বেশি, আর বিভিন্ন রোগের বিভাগ হল প্রায় 150টি। এখন কলকাতা থেকে কিভাবে যাবেন? কলকাতা থেকে ভেলোরের দূরত্ব প্রায় 1712 কিলোমিটার। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে কাঠপাটি জংশনে নামতে হবে। হাওড়া থেকে কাঠপাটি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন, সময় লাগবে 25 থেকে 29 ঘন্টার মতো। কাঠপাটিতে নেমে ভেলোর যাওয়ার জন্য অনেক গাড়ি পাওয়া যায়। কাঠপাটি থেকে ভেলোরের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো।
কলকাতা থেকে ফ্লাইটে যেতে চাইলে আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই থেকে ভেলোর গাড়িতে লাগবে 2 ঘন্টার মতো। এখন এই সিএমসি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট অফলাইন এবং অনলাইন দুভাবেই এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব। আপনি ওখানে যাওয়ার কিছুদিন আগে অনলাইনে সিএমসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন, অথবা সরাসরি ভেলোরে গিয়েও আপনি অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন। তবে যেহেতু অনেক দূর থেকে যাচ্ছেন, তাই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করাই সবচেয়ে ভালো হবে। ওখানে গিয়ে করালে একটু বেশি দিন ওখানে থাকতে হবে, আর বেশি দিন বাইরে থাকা মানেই খরচ অনেক বেড়ে যাওয়া। এখন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, এখানে রোগীদের খুব ভিড়, কাজেই ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে আপনি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে প্রায় পনেরো দিন থেকে আপনাকে 3 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। সেজন্য ভেলোরে যাওয়ার 15 দিন আগে থেকে বা 15 থেকে 3 মাস আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে আগে জানতে হবে যে আপনার ওই রোগের জন্য কোন ডিপার্টমেন্টে আপনার চিকিৎসা করার প্রয়োজন, সেই চিকিৎসা স্পেশালিস্ট আপনাকে অনলাইনে বাছাই করে নিতে হবে। আর অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে সিএমসি ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সিএমসি ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.clin.cmcvelor.ac.in। অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট, ভেলোরের মেন গেটে ঢুকলেই দেখতে পাবেন সিলভার গেট ফর নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে বড় করে লেখা রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার সমস্যাটা জানালেই ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। এক্ষেত্রে আপনি 3 থেকে 30 দিনের মধ্যে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে ভেলোরে অনেক দিন থাকতে হতে পারে, তাই পরামর্শ হলো অফলাইনের ভরসায় না থেকে আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তবেই ভেলোরের উদ্দেশ্যে রওনা হন। এতে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচবে। অ্যাপয়েন্টমেন্টের প্রকারভেদ, অ্যাপয়েন্টমেন্ট মূলত 2 প্রকার হয়ে থাকে, যেমন জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়র ডক্টররা রুগী দেখবেন, সে কারণে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেক কম সময়ে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বা অফলাইন দুভাবেই করা যায়। মোটামুটিভাবে 1 থেকে 3 দিনের মধ্যেই জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডক্টররা রুগী দেখবেন। তবে আমরা যারা দূর থেকে যাচ্ছি তাদের অবশ্যই প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত, তাহলে সিনিয়র ডাক্তাররা দেখলে চিকিৎসা অনেক ভালো হয়। এখন ভেলোরে থাকবেন কোথায়? ভেলোরে থাকার জন্য প্রচুর হোটেল বা লজ পেয়ে যাবেন। ডাবল বা ট্রিপল বেডের রুম পেয়ে যাবেন 300 থেকে 400 টাকা, 12 যেগুলো স্ট্যান্ডার্ড সেগুলো 1500 থেকে 2000 টাকায় আপনি পাবেন। তবে আমাদের সকলেরই চেষ্টা থাকবে যে হাসপাতালের কাছাকাছি থাকার। এখানে বাঙালিদের জন্য একটা সুখবর আছে, সেটি হলো বাংলার বাইরে সর্বভারতীয় বেঙ্গলি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, তার অন্যতম চেন্নাইয়ের বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এরা জানিয়েছে যে ভেলোরে চিকিৎসার ব্যাপারে যেসব বাঙালি ভেলোরে যাবেন তাদের খুব সস্তায় ভালো থাকার খাওয়ার ব্যাপারে তারা সাহায্য করবেন। তাদের যোগাযোগের কেন্দ্রীয় অফিস হলো বেঙ্গল অ্যাসোসিয়েশন দিল্লি, এবং যোগাযোগের নম্বর হলো এইগুলি। ফার্মেসি, এখানে সাধারণত রোগীদের 3 মাসের জন্য মেডিসিন দিয়ে দেওয়া হয়। এখান থেকে ওষুধ কিনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ বাইরে আপনি সব মেডিসিন নাও পেতে পারেন। ক্রিস কার্ড, এই হাসপাতালের পেমেন্টের জন্য এক ধরনের কার্ড পাওয়া যায়। এই কার্ড একবার বানিয়ে নিলে সেই কার্ডের মাধ্যমে
সব ধরনের পেমেন্ট আপনি করতে পারবেন। এই কার্ড বানালে আপনার হয়রানি অনেকটা কমে যাবে। আপনার পেশেন্ট আইডি বললে এই কৃষি কার্ড বানিয়ে দেবে 402 নম্বর কাউন্টারে, এবং পরবর্তীকালে এই কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ ওই 402 নম্বর কাউন্টারে এসে করতে পারবেন। এই কৃষি কার্ডে আগে থেকে টাকা ভরে রাখতে হবে এবং সেটি ওই 402 নম্বর কাউন্টার থেকেই টাকা ভরতে পারবেন, এটিএম থেকে বা যে কোনো মানি ট্রান্সফারের মাধ্যমে। এই কার্ডের মজা হলো বা সুবিধা হলো, এই কার্ডে পেমেন্ট করতে চাইলে আপনাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কারণ এই কার্ডে পেমেন্ট পেমেন্ট কাউন্টার অর্থাৎ কার্ড দিয়ে পেমেন্ট করা যায় এরকম কাউন্টার প্রায় সব জায়গাতে আছে, এবং এসব কাউন্টারগুলোতে লাইনও খুব কম পড়ে। এখন রোগীর পরীক্ষা নিরীক্ষা বা মেডিকেল টেস্ট, খুবই স্বল্প মূল্যে রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখানে করা হয়। আপনার ডাক্তার আপনাকে পরের তারিখ বলে দেবেন, সেদিন আপনি গেলেই আপনার সমস্যা বা আপনাকে কি করতে হবে তিনি বলে দেবেন। আপনি আপনার রোগের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট কিন্তু হাতে পাবেন না। আপনি যেদিন সিএমসিতে ভর্তি হবেন সেদিনই হাসপাতাল আপনার একটা ফাইল বানিয়ে দেবে। এই ফাইল হাসপাতালেই থাকে, যখন আপনি আবার ডাক্তার দেখাতে আসবেন সেদিনই আপনি দেখবেন আপনার ফাইল ডাক্তারের কম্পিউটারের স্ক্রিনে। আর একটা কথা মনে রাখা ভালো, বর্তমানে বেশ কিছু দালাল চক্র আপনাকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ঠকানোর চেষ্টা করতে পারে, তাদের থেকে আপনি সাবধানে থাকবেন। আর এখানে আপনি হিন্দি এবং ইংরেজি এই দুটো ভাষাতে কথা বলতে পারবেন। স্থানীয় লোকেরা আপনাকে খুব সাহায্য করবে, তবুও আপনি চেষ্টা করবেন যেহেতু বাইরের রাজ্য থেকে এখানে গেছেন কাজেই সতর্ক থাকতে। যেদিন আপনি ফাঁকা থাকবেন সেদিন না হয় ভেলোরের চারদিকটা ঘুরে দেখতে পারেন, এখানে দেখার মতো বেশ কিছু মন্দির, কেল্লা এবং পাহাড় আছে। ডাক্তার দেখানোর পরে আপনাকে প্রথমে টেস্ট দেওয়া হবে, তবে মেডিসিন ডাক্তার অনেক সময় টেস্ট নেন না। তবে 98% ডাক্তার রোগী দেখার পর আগে টেস্ট দিয়ে রোগ শনাক্ত করে নিয়ে তারপর আপনার চিকিৎসা শুরু করেন। ডাক্তার রোগী দেখার পর যদি টেস্ট দেন, টেস্ট দেওয়ার পর আপনার হয়তো 2-1 দিন সময় লাগতে পারে, আবার নাও লাগতে পারে। দিনের দিন যদি টেস্ট হয়ে যায় তাহলে ডাক্তার আপনাকে বলে দেবে সেদিনই 3টার ভিতরে যেতে। আর যদি কোনো তারিখ দেয় যে পরের অমুক তারিখে আসবেন, তাহলে আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্রাইভেট ডাক্তার পরবর্তী 3 মাস পর্যন্ত 220 টাকা, আর জেনারেল ডাক্তার পরবর্তী 3 মাস পর্যন্ত 75 টাকা।